বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি শচীন নাথ। শুক্রবার হাঁপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরেই তিনি কিডনিজনিত নানা সমস্যায় রোগে আক্রান্ত ছিলেন। দলের প্রবীণ নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই কংগ্রেস মহলে শোকের ছায়া নেমে আসে। বিকেলে প্রয়াতের মরদেহ আগরতলা কংগ্রেস ভবনের সামনে নিয়ে আসা হলে সেখানে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ও দলের অন্যান্য নেতাকর্মীরা। পরে এদিনেই বটতলা মহাশ্মশানে সম্পূর্ণ হয় তার শেষকৃত্যের কাজ। প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা শচীন নাথ মৃত্যুকালে রেখে যান এক মেয়ে ও এক ছেলে সহ অগণিত শুভাকাঙ্ক্ষী। আগরতলা বনমালীপুর কামারপুকুরপাড় এলাকার প্রবীণ নাগরিক কংগ্রেসের সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশ করে পীযূষ কান্তি বিশ্বাস বলেন, তার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল কংগ্রেস দলের। নাথ উনি আজকে প্রয়াত হয়েছেন, উনি প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন, শুধু সদস্য বললে ভুল হবে, কংগ্রেসের এত বড় একজন পিলার, মানে দীর্ঘদিন কংগ্রেসকে মনে প্রাণে সেবা করে গেছেন, সবাইকে অনুপ্রাণিত করে গেছেন। আমার মনে হয় 15 দিন আগেও এখানে কংগ্রেস ভবনে এসেছেন, আমাদের বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করেছেন। মানে শচীন নাথ সম্পর্কে কী বলবো, এত বড় ক্ষতি হয়ে গেল কংগ্রেসের, সেটা ভাষায় বলা যাবে না কত বড় ক্ষতি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনেট।